কিরে বন্ধু, কি ভাবতেছস? এইম ইন লাইফ বন্ধু, এইম ইন লাইফ। ভবিষ্যতে কি করমু, কেমনে করমু, এগুলা নিয়েই ভাবতাছিলাম। তোর এইম ইন লাইফ তো ঠিক করাই, ইঞ্জিনিয়ার হবি তাই না? নতুন করে ভাবার কি আছে? না, ইঞ্জিনিয়ার হবো না, ওইটা চেঞ্জ। কেন? আমার এক বন্ধু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিল, বুঝলি। প্রথম 4 বছর সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লো, পরে 4 বছর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়লো। এখন সব বাদ বোধ দিয়া গার্মেন্টসে চাকরি করে, তাই ভাবছে ইঞ্জিনিয়ারিং বাদ। বাহ, তাইলে এখন নতুন এইম ইন লাইফটা কি ঠিক করলি? নতুন এইম ইন লাইফ ক্রিকেটার হমু। হ্যাঁ, কি হবি? ক্রিকেটার? জীবনে ব্যাট ধরে নাই যে সে এখন ক্রিকেটার হবে? তুই জীবনে ক্রিকেট খেলছস? তুই ক্রিকেট খেলতে পারস? আরে বন্ধু শোন, ক্রিকেটার হওয়ার জন্য সব সময় ক্রিকেট খেলতে পারাটাই জরুরি না। আমার কাছে শর্টকাট রাস্তা আছে। সেইটা আবার কি? আমার নাম কি? নেসার আহমেদ? না, আজকে থেকে আমার নাম নাজমুল হাসান নেসার। মানে কি? কেন? নামে নামে জমে টানে শুনছিলি না, ওইটা এখন বাদ হয়ে গেছে। এখন শুরু হয়েছে নামে নামে দলে টানে। তোর কথার আগা গোড়া আমি কিচ্ছু বুঝতাছি না, বুঝাই বল। আমাদের ক্রিকেট বসের নাম কি বলতো? ক্রিকেটের বস নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান, ওনার নামের সাথে নাম মিল থাকলে খেলা পারুক আর না পারুক, ফর্ম থাকুক আর না থাকুক, অনেক সময় দলে চান্স পাওয়া যায়। সেইটা কেমন সাইন্স? এইটাই বিসিবির সাইন্স। তাই আজকে থেকে আমার নাম নাজমুল হাসান নেসার। আচ্ছা বুঝলাম, এখন এইটা বল যে তুই ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে ক্রিকেটার কেন হইতে চাইতাছস? ক্রিকেটে কি এমন লাভ? কি বলস, ক্রিকেটার মানে তো লাভই লাভ, লাভই লাভ, লাভই লাভ, লাভই লাভ। থাম ভাই থাম, একটু শ্বাস নে, বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। বুঝছি, এবার বল কি কি লাভ। ক্রিকেটার হয়ে সবার প্রথমে একটা ফেসবুক পেজ খুলবো। হ্যাঁ ভালো বুদ্ধি, ক্রিকেটার মানেই তো পাবলিক ফিগার, পেজ তো খোলাই উচিত। তখন পেজে লাখ লাখ ফলোয়ার হইব, তারপরে একটা ইউটিউব চ্যানেল খুলবো। তুই ক্রিকেটার, পেজ না হয় খুলছস বুঝলাম, ইউটিউব চ্যানেল কেন খুলবি? আমি ক্রিকেটার, আমি অলরেডি ফেমাস, তখন ইউটিউবে আমার লাখ লাখ সাবস্ক্রাইবার থাকবো, তখন শুধু ইউটিউব থেকে টেকাই টেকা। আরে বেটা তুই ক্রিকেটার, তুই তো ক্রিকেট খেলেই অনেক টাকা পাবি, তুই ইউটিউবের সাবস্ক্রাইবার ইউটিউবের টাকা দিয়ে কি করবি? ওইটা ব্যাকআপের জন্য, কখনো দল টল থেকে বাদ পেরা গেলে তখন ইউটিউবার হয়ে যাবো। বাহ বেশ ভালো, তারপর? তারপর ওই পাশের গলির মর্জিনারে বিয়া করুম, বেটি ক্লাস 3 থাকতে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাই, তাই ক্রিকেটাররা সবার আগে ওরা বিয়া করুম। মর্জি নাই কেন? মানে ও দেখতে শুনতে সুন্দর আছে, কিন্তু ও তো 2 লাইন বেশি বুঝে, মুখে মুখে তর্ক করে, তাই তো? হ্যাঁ, ক্রিকেটার হইলে সবার আগে ওরাই আমার দরকার। সুন্দর বইলা। না, 2 লাইন বেশি বুঝে আর তর্ক করতে পারে বলে। মানে কি? ধর কখনো আমার অফ ফর্ম থাকলো, সবাই আমার নিয়ে মজা করতেছে, বা বিসিবির কোনো সিদ্ধান্ত আমার ফেভারে গেল না, তখন আমার বউ আমার হয়ে সোশ্যাল মিডিয়ায় এসব প্রোটেস্ট করবো। আমি তো ক্রিকেটার, সবকিছু তো আমি মুখে বলতে পারি না। বাহ কি সুন্দর চিন্তা ভাবনা, তারপর আর কি করবি শুনি? তারপর একটা টিকটক আইডি খুলবো। এই তুই আগে এইটা ক্লিয়ার কর যে তুই ক্রিকেটার হইতে চাস না টিকটকার হইতে চাস। মানে তুই একটা ন্যাশনাল টিমের ক্রিকেটার, তুই টিকটকার কেন হবি? তুই টিকটকে কেন আইডি খুলবি? আরে আমি ক্রিকেটার বইলা কি আমার নিজের বিনোদনের কোনো প্রয়োজন নাই? আরে বিনোদনের জন্য দরকার হলে তুই টিকটক ভিডিও দেখ, তুই টিকটক বানাবি কেন? এইটাও ব্যাকআপ প্ল্যান, কখনো দল থেকে বাদ পেরা গেলে তখন টিকটক করবি, তাই তো? একদম, সেই সাথে বউ নিয়ে কাপল ব্লক করবো। ক্রিকেট খেলেই তো কুল পাবি না, তোর ধ্যান জ্ঞান সব তো থাকবো ক্রিকেটে, তুই কাপল ব্লক করার সময় পাবি কই? আরে বেটা সিরিজ খেলতে বিভিন্ন দেশে ঘুরতে যাবো না, তখন সাথে বউ নিয়ে যাবো, কাপল ব্লক হয়ে গেল। বাহ দারুণ প্ল্যান। এর মধ্যে আমার টিকটক আইডি ভেরিফাইড হয়ে যাইব, ফেসবুক পেজ ভেরিফাইড হয়ে যাইব, ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন, উফ মজাই মজা। ভাই থাম, সবই বুঝলাম, তুই ক্রিকেটার হয়ে গেলে এটা করবি ওইটা করবি সবই দেখলাম, কিন্তু তুই ক্রিকেটার হওয়ার পরে তোর ক্রিকেট নিয়েই তো কোনো প্ল্যান দেখলাম না। আর দূর বেটা, ক্রিকেট নিয়ে এমনি তো অত প্ল্যান করার কিছু নাই, একবার দলে ঢুকতে পারলে আমি খেলা পারি আর না পারি, আমার ফর্ম থাকুক আর না থাকুক, অন্যরা খারাপ খেললে ঘুরা ফিরে আমার দলে ঠিকই নিব। তার উপরে আমার নাম আবার নাজমুল হাসান নেসার। হ্যাঁ।